বিদায়ী সপ্তাহে গত পঁচিশ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকই কমেছে সেই সঙ্গে কমেছে বাজার মূলধন তবে আলোচ্য সপ্তাহে টাকার শেয়ার অঙ্কের লেনদেনের পরিমাণ বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে আলোচ্য সপ্তাহে ডিএসিতে তিন হাজার পাঁচশো আট কোটি আটত্রিশ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার তিনশো সত্তর কোটি চোদ্দ লাখ টাকা অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে একশো আটত্রিশ কোটি চব্বিশ লাখ টাকা বা চার দশমিক দশ শতাংশ গত সপ্তাহে ডিএসির বাজার মূলধন কমেছে এক হাজার দুইশো একানব্বই কোটি ছাব্বিশ লাখ একুশ হাজার সাতশো সাতানব্বই টাকা সপ্তাহের শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ষাট হাজার সাতশো তেইশ কোটি আটচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার চার টাকায় বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স উনিশ দশমিক চার দুই পয়েন্ট কমেছে সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ছয় হাজার দুইশো চুয়ান্ন পয়েন্টে প্রধান সূচকের সঙ্গে ডিএসসি তিরিশ সূচক এক সপ্তাহে বারো দশমিক সাত আট পয়েন্ট হারিয়েছে আর ডিএসিএস বাসরিয়া সূচক কমেছে শূন্য দশমিক সাত শূন্য পয়েন্ট গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের চারশো দশ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে এর মধ্যে একত্রিশটি শেয়ারের দর অপরিবর্তিত ছিল অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে একশো ছত্রিশটির বিপরীতে কমেছে দুইশো বত্রিশটি কোম্পানির শেয়ার দর